তিনটে নাম বলছি, একটা হচ্ছে ম্যাডক স্কোয়ার, চালতা বাগান আর তেলেঙ্গা বাগান। তিনটে জায়গাতে কিন্তু একটা জিনিস পাবেনই পাবেন, কি বলুন তো, ফাস্ট ফুডের দোকান এবং সামনে লম্বা লাইন। ফিশ ফ্রাই আর রেশমি কাবাব, এ হলো স্টার্টার, সাথে দুপুরের মেন কোর্সে থাকছে ফ্রাইড রাইস আর কষা মাংস। গল্প এখানেই শেষ নয়, রাতে রয়েছে লুচি আর মাংস। বুঝতেই পারছেন ঝালে ঝোলে অম্বলে একেবারে দুরন্ত প্লট। খেয়াল রাখবেন আপনার হজম যন্ত্রটা বেজায় চাপে পড়ছে, এবং হজম যন্ত্রকে যদি ভালো না রাখেন মনটা কিন্তু ফুরফুরে থাকবে না। কিভাবে ভালো রাখবেন আপনার হজম যন্ত্র সেটাই দেখে নেব আজকে পুজোয় সাজান শরীর এই এপিসোডে। আর আমার সঙ্গে থাকছে অম্বরীশ। অম্বরীশ এই তো ছিল এই মাত্র, কোথায় গেল অম্বরীশ? সত্যি অপূর্ব অম্বরীশ, কে কি অম্বরীশ, এটা কি হচ্ছে নাকি? এটা ভালো তো আছে, কিন্তু এটা কি ব্যাপার হচ্ছে? তোমার এই পুজোয় সাজান শরীর অনুষ্ঠান, হ্যাঁ, এপিসোডগুলো দেখে আমার তো বিরাট নাম ফেটে গেছে। সে তো বুঝতে পারছি। আমার এক পিসিমা বুঝলে, হ্যাঁ, সুদূর বনগায় থাকেন। আচ্ছা, গতকাল এসেছেন বেড়াতে, আর সকালে যে শুনলেন যে আমি আবার তোমার এই প্রোগ্রামে আসছি, বললেন যে শরীরটা তো দুর্বল হয়ে যাবে, তাই ঘি একটু লুচি ভেজে দিলেন। মানে আমার সঙ্গে এক্সারসাইজ করলে তোমার শরীর দুর্বল হয়ে যাবে? হবে না বলো, অভ্যেস নেই তো। হ্যাঁ, সুকি প্রাণ লুচি আলুর দম করে দিলেন, বললো যে ওই এক্সারসাইজের আগে একটু খেয়ে নিতে, তাই খেয়ে নিচ্ছি বুঝলে। এক্সারসাইজের আগে এটা খেয়ে তুমি এক্সারসাইজ করবে? একটু খাবে, হ্যাঁ, ধনে পাতা ছড়ানো আছে, মানে এতগুলো ক্যালোরি ভাজা ভুজি ঢোকাবে তারপরে সেটা বার্ন করবে। না, আমার দরকার নেই। লুচির ভেতরে হালকা ডাল খাবে? কিন্তু তুমি জানো কি, এসব খেলে পরে আমরা যেটা নিয়ে আজকে এপিসোড করছি, মানে হজম সেটা বিগড়ে যাবে। আমার তো মাঝে মাঝে চোয়া ঢেকুর ওঠে, হ্যাঁ, বুকের ভেতরে একটা ধরপড়ানি হয় এই সমস্ত, কিন্তু পুজোর সময় তো এগুলো খেতেই হবে, এগুলো না খেলে পুজো তো অসমাপ্ত থেকে যাবে। কিন্তু শোনো একটা কথা তোমাকে বলছি, এই যে তুমি এগুলো খাচ্ছ, খাবার পর তোমার হজম যন্ত্রটা এফেক্টেড হচ্ছে প্রচন্ড, হ্যাঁ, সেটাকে তো ঠিক রাখতে হবে। সেটা আবার এক্সারসাইজ করে ঠিক রাখা যায় নাকি? ওর জন্য তো অ্যান্টাসিড আছে। না, অ্যান্টাসিড নয়, আমাদের অ্যান্টাসিড হচ্ছে এক্সারসাইজ। কি বলছো? হ্যাঁ, একদম, এক্সারসাইজ দিয়ে হজম সারিয়ে দেবে? হ্যাঁ, তোমার যে হজমের সমস্যা এক্সারসাইজ করলে পরে ঠিক হয়ে যাবে, কোনো অ্যান্টাসিড লাগবে না। তাহলে চলো যাই, চলো করা যাবে, চলো চলো, তুমি এগো আমি আসছি। বিরক্তিকর ব্যাপার, চলো কপালে যা আছে পিচিমাল লুচি। আরে চিন্ময়দা, তুমি আমার মনের কথা বোঝো। হ্যাঁ, আচ্ছা, এই লুচি আলুর দম খাওয়ার পরে সত্যি এটারই খুব প্রয়োজন। চিন্ময়দা, এও তো ব্যায়ামের একটা অংশ, একে বলে সবাসন। সে কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? না, ঘুমোবো কেন? তুমি যখন সবাসনের কথাই বলছো, হ্যাঁ, আমি তোমাকে একটা জিনিস বলছি। আবার কি? দেখো, তেলে ভাজা জাতীয় জিনিস খেলে একটা ড্রাউজিনেস আসে। ড্রাউজিনেস তো সবসময় থাকে। আচ্ছা, সবসময় থাকে, আর বিশেষ করে যখন তেলে ভাজা খাচ্ছো। আমি তো তেলে ভাজাই খাই। হ্যাঁ, ওটা খেলে পরে ড্রাউজিনেস আসবে। এবং তুমি যেটা বলছো সবাসন, এরকমই একটা আসন করবো, মানে আসন থেকে নেওয়া একটা স্ট্রেচ, মানে যেটা শুয়ে শুয়ে করা যায়, শুয়ে শুয়ে করা যায়। চলো প্রথমটা দেখো। আচ্ছা, প্রথমটা দেখছি, এই তুমি এভাবে শুয়ে পড়লে, এইভাবে শুয়ে পড়বো, এমন ভাবে বললে যেন এইভাবে শুয়ে পড়াটা খুব সোজা, এইভাবে শোয়া কি মুখের কথা? আচ্ছা, এই দেখো, এইভাবে শুয়ে তুমি পাটাকে, এটাকে আমরা বলি রিভার্স ওয়াইপার। নিশ্চয় তুমি গাড়ি চালাও নিজে, তাহলে বৃষ্টি পড়লে, সাধারণ গাড়ি চালাও, হ্যাঁ, বৃষ্টি পড়লে গাড়ির কাজ পরিষ্কার করো। দেখো, ঠিক যেন গাড়ির কাজটা দুদিকে যাচ্ছে আর পরিষ্কার হচ্ছে। আচ্ছা, চেষ্টা করে দেখবো নাকি? এটা চেষ্টা করে অবশ্যই দেখো। তুমি পারো, স্টেপ বাই স্টেপ বলো। হ্যাঁ, স্টেপ বাই প্রথমে এই শুলাম, একদম উপর হয়ে শুলাম, হাতগুলো কেমন থাকবে বলো? হাত দুটোকে তুমি ঠিক কাঁধ বরাবর, কোনো চাপ নেই। আচ্ছা, পাটা মুড়ে দেবো, পাটা মুড়ে দাও, দুটো হাঁটু ভাঁজ করে দিই। এবারে তুমি যেন বলে না ওয়াইপার, হ্যাঁ, চলো, এই তোমার একবার এদিকে পুরো পা দুটো কিন্তু একসাথে পাশে যাচ্ছে, একসাথে, খুব ভালো, খুব সহজ বাবা, কি বলো? হ্যাঁ, তবে সহজই বটে, খুব সহজই, গাড়ি চালাচ্ছো আর কাজ পরিষ্কার করছো, খুব ভালো। দুদিকে 10 বার করে হলো, হওয়ার পরে তোমাকে একটু বিশ্রাম নিতে হবে। সে তো হবে। হ্যাঁ, তুমি হাঁপিয়ে গেছো নাকি? একটা জিনিস বুঝতে পারছি, বলো, এটা করতে করতে, হ্যাঁ, বনগার পিসিমার আলুর দম একটু একটু করে হজম হয়ে যাচ্ছে। হবেই তো, আমি তোমাকে আগেই বলেছি এই ওয়ার্কআউটগুলো সেজন্যই। এবার এর বৈজ্ঞানিক উপকারিতাটা সম্বন্ধে একটু বলো। উপযোগিতা হলো, তুমি যখনই এ পাশে মুভ করছো তখন তোমার আমাদের হজম যন্ত্র রয়েছে, তার মধ্যে দিয়ে খাবারের যে চলাচল
তারা গতি পাচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, আমাদের ডাইজেস্টিভ যে এনজাইমগুলো সেগুলো সিক্রেশন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মানে ওই রক্ত চলাচলটা যেহেতু ঠিকঠাক হচ্ছে সেই জন্য হজমটাও হয়ে যাচ্ছে, মানে সবগুলো মিলে একটা উইন উইন সিচুয়েশন। হ্যাঁ, এবার তো ফিশ ফ্রাই খেতেই পারি, দুটো করে ফিশ ফ্রাই খাবো, চারটে করে ওয়াইপ নেড়ে দেবো, পরেরটা দেখি।